সিপিআইএম এর বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে টিকিট বিক্রির অভিযোগ তুলে বিক্ষোভে নামলেন সিপিআইএম এর একাংশরা। অভিযোগ দলের যোগ্য প্রার্থীকে বঞ্চিত রেখে অযোগ্য প্রার্থীকে দেয়া হয়েছে টিকিট। এই অযোগ্য প্রার্থীর হয়ে দলের কেউ ভোট চাইতে আসলে তাকে গাছে বেঁধে জুতো পেটা করার নিদান গ্রামবাসীর। আজ মঙ্গলবার সকাল 9টায় রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের বিধুয়া ডাঙ্গিয়া মোড়ে বিক্ষোভ দেখালেন সিপিআইএম এর একাংশ সমর্থকেরা। রাস্তার টায়ার জ্বালিয়ে এবং সিপিআইএম এর দুই হাইকমান্ড আব্দুল মান্নান এবং জিমেল ফারদোস এর ছবিতে আগুন ধরিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন দলের কর্মী ও সমর্থকেরা। বিক্ষোভকারীরা জানান, দলের হাইকমান্ডারদের নির্দেশে রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের 9 নম্বর পঞ্চায়েত সমিতির জোট প্রার্থী মনোনয়নপত্র জমা করেছিলেন সুরভি খাতুন, এমনকি ভোট প্রচারে নেমেও পড়েছিলেন তিনি। এরপরই দল সিদ্ধান্ত বদলে ফেলে, তাকে আর টিকিট দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন রশিদাবাদ অঞ্চলের সিপিআইএম এর কনভেনার আব্দুল মান্নান। তবে কি কারণে টিকিট দেওয়া হবে না তা তিনি স্পষ্ট করে বলেননি। পতাকার বিনিময়ে সম্পূর্ণ এটা সম্পূর্ণ শাসক দলের হয়ে কাজ করছে, আমাদের শাসক দলের হয়ে যে কাজ করছে সেটা হচ্ছে প্রেসিডেন্ট এবং হাইকমান্ডারের নাম হচ্ছে জামিল ফিরদৌস এবং ইসের নাম হচ্ছে অঞ্চল সভাপতির কি নাম, অঞ্চল সভাপতির নাম হচ্ছে মান্নান হোসেন। মান্নান হোসেন, দেখেন আমাদের বিক্ষোভটা আমাদের মুর্শিদাবাদ গ্রাম পঞ্চায়েত সমিতি 9 নম্বর বুথের হিসাব হচ্ছে আমাদের এটা। আমরা হলাম আমাদের গ্রাম বিধবা টোলা। আমরা আমাদেরকে কথা দিয়েছিলেন প্রেসিডেন্ট এবং হাইকমান্ডার যে তোমাকে দাঁড়াতেই হবে জোট থেকে, জোট থেকে সিপিএম এর প্রার্থী এটা, কিন্তু আমরা সেটা ওনার কথা শুনে আমরা নমিনেশন ফাইন জমা দিতে গেছিলাম 9 তারিখে। সেদিন কোনো মতো জমা হচ্ছিল না, অনেক চেষ্টা করার পর রাত 10টার সময় বিডিও সাহেব আমাদেরকে ডেকে নমিনেশন ফাইল জমা দিয়েছেন। অনেক চেষ্টা করে সেটা জমা দেওয়া হয়েছে, তারপরে আমাদের 17 তারিখে স্ক্রুটনিক সফল করা হয়েছে। তারপরে কালকে আমরা যখন গেলাম প্রেসিডেন্টের বাড়ি, প্রেসিডেন্ট বলছে না তোমাকে টিকিট দেওয়া যাবে না, সেটা পতাকার বিনিময়ে সম্পূর্ণ। প্রতিবাদীদের একটাই দাবি, কেন যোগ্য প্রার্থী সুরভি খাতুনকে টিকিট না দিয়ে অযোগ্য প্রার্থী নুরুল খানকে টিকিট দেওয়া হলো? এতে স্পষ্টই বোঝা যাচ্ছে মোটা অঙ্কের আর্থিক লেনদেন হয়েছে। বিক্ষোভকারী সামিউল আলী জানান, দলের হাইকমান্ডরা বুথে বসে সকলের সামনেই টিকিট দেওয়ার কথা দিয়েছিলেন। তাদের কথা মতো 15 জন ব্লকে মনোনয়নপত্র জমা করেছিলেন জোট প্রার্থী সুরভি খাতুন। এরপর দল সিম্বল দিতে চাইলে না, এর পরিবর্তে একজন অযোগ্য প্রার্থীকে সিম্বল দিয়েছে। লক্ষ লক্ষ টাকার বিনিময়ে টিকিট বিক্রি করা হয়েছে, শাসক দলের সঙ্গে হাত মিলিয়ে সিপিআইএম এই ধরনের কাজ করছে, তাই তারা সিদ্ধান্ত নিয়েছেন ওই অযোগ্য প্রার্থীকে ভোট দেবেন না, ভোট বয়কট করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। তাকে আমরা ভোট দিব না, আমরা শুধু চাই শ্যামল মাস্টারকেই ভোট দিব, ওকেই জানি ওকেই চিনি ওকেই আমরা ভোট দিব, যাকে জানি না কেন দিব, আমরা ওকে দিব না কেন, যে ওরা আমরা ওরা ওদেরকে জানি না। আর মেন বাত হচ্ছে এটাই যে ওরা ওদের যোগ্যতা নাই, আমাদের যোগ্যতা আমাদের কি কাজ করতে পারবে না করতে পারবে, আমাদের সবার মানে বিজয়ী করতে পারবে, গরিবের বন্ধু হতে পারবে শ্যামল মাস্টারই, এছাড়া ওরা করতে পারবে না। ওরা সবাইগুলি ভোট মানে টাকা নিয়ে ওরা ই করে দিয়েছে, আমার বোন থেকে দাঁড়াইছে, ওরা কিছু হবে না, যেহেতু আমার পাশে দাদা আছে, আমরা চাই ওকেই, আমার ওইকেই বাড়ি কার আছে, একে এখানেই থাকছে, সব এখানেই সব কিছু হোক, যদি না দিব না আমরা দিব না, আমরা বয়কট করবো, তাকে আমরা ভোট দিব না।